নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা ভিডিওর পর্বে জানব বর্ষ 2023-এর রাখি পূর্ণিমা কবে পড়ছে এবং তার দিনক্ষণ বা শুভ মুহূর্ত কী রয়েছে এবং কোন সময়ে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি পরালে মিলবে পূর্ণ ফল তা সম্পর্কে। রাখি পূর্ণিমা মূলত বোন ও দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু এই রাখি বন্ধন ভাই বোনের মধ্যের উৎসবে সীমাবদ্ধ নয়, যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে রাখি বন্ধন বলতে আমরা ভাই ও বোনের পবিত্র বন্ধনের কথাই বুঝে থাকি। এই দিন বোনেরা তাদের ভাইয়ের হাতে ভালোবাসার বন্ধনে রাখি বাঁধেন। এই উপলক্ষে ভাই তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সারা জীবন রক্ষা করবে। প্রতি বছর পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা। প্রতিবারই রাখি পূর্ণিমার তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তিও রয়েছে। শ্রাবণ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা উৎসব। প্রতি বছরের মতো এই বছরও সৌভ্রাতৃত্বের উৎসব রাখি পূর্ণিমা পালন হবে। ভাই বোনের উৎসব রাখি পূর্ণিমা এবছর ঠিক কবে পালন করা হবে তা নিয়ে অনেকের মধ্যেই অনেক বিভ্রান্তি রয়েছে। কেননা রাখি পূর্ণিমা এবার 30 বা 31 আগস্ট দুদিন পড়ছে এবং কোন দিনটি রাখি বাঁধার জন্য শ্রেষ্ঠ হবে সেটি সম্পর্কে বা জানব। বন্ধুরা, বর্ষ 2023-এর এই রাখি পূর্ণিমা তিথি যেহেতু শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বাঁধা হয়, তেমনি এবছরের পূর্ণিমা তিথি 30 আগস্ট সকাল 10:58 থেকে শুরু হবে এবং এই পূর্ণিমা তিথি থাকবে 31 আগস্ট 2023 সকাল 7:05 পর্যন্ত। তবে ভদ্রাকালও শুরু হবে এই পূর্ণিমার দিনে। ভদ্রাকালে রাখি বাঁধা অশুভ বলে মনে করা হয় এবং এই ভদ্রাকালের সময় 30 আগস্ট রাত 9:02 থেকে শুরু হবে। এমন পরিস্থিতিতে ভদ্রাকাল শেষ হলেই রাখি বাঁধা হবে। বন্ধুরা, এবার জানব রাখি পূর্ণিমার শুভ সময় কী রয়েছে। 30 আগস্ট 2023-এর রাখি পূর্ণিমার শুভ সময় শুরু হবে 30 আগস্ট 9:01 থেকে এবং যা 31 আগস্ট সকাল 7:05 পর্যন্ত থাকবে। কিন্তু 31 আগস্ট শ্রাবণ পূর্ণিমা সকাল 7:05 পর্যন্ত চলবে এবং এই সময়ে কোনো ভদ্রাকাল নেই। সেই কারণে 31 আগস্ট বোনেরা তাদের ভাইদের রাখি বাঁধতে পারবেন। এইভাবেই 2023 সালের 30 ও 31 আগস্ট উভয় ক্ষেত্রেই রাখি পূর্ণিমা উৎসব পালিত হবে। তবে ভদ্রাকালের কথা মাথায় রেখে রাখি বাঁধলে সেটি শুভ বা কল্যাণময় হবে বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।